এটা কি জানেন নেই আমরা গরিবেরা আজকাল তিন দিন ধরে সাহায্য করতে আসে থাংসার পক্ষ থেকে ত্রিপুরা মথার পক্ষ থেকে বুঝলেন নেই মানে আমরা যে এডিসি শান্তি শৃঙ্খলা আমরা যে আছি শান্তিতে ঈডে অন এদের ব্যাপারে আপনি আপনার ক্ষুদ্র অভিজ্ঞতা এখন শান্তিতে আছেন তো আপনি এখন যে বোবাগ্রার যে তারা যে আজকে বোবাগ্রার টিম হয়ে আপনাকে যে কোমল বিতরণ করলো যে থানচা মানে একতা একতা হিসেবে থাকার জন্য আপনারা যে গরিব দিককে তারা যে কম্বল বিতরণ করলো আপনাকে আপনার কাছে কি উদ্বেগ যে আপনার মন খুশি হয়েছে কি না মন খুশি হয়েছে তো আপনি জনসাধারণের কি কইবেন সাধারণের কি কম ভোট দেওয়ার কথা কম রেডিসিতে শান্তিপূর্ণ আছে আমরা ঠিক আছে তো আপনার আপনারা একটা প্রশ্ন করতে চাই দাদা আপনারা তো আপনারা এখানে তীব্রমত হয়ে আছেন না আপনারা তাহলে আপনারা জনসাধারণরা কি একটু মেসেজ দিবেন যে আপনারা যে এডেসি এলিয়া এলাকাতে আপনারা যে থাকেন যে সবাইকে থানচা বা একতা রাখার জন্য তো আপনারা এই থানচা একতাকে লক্ষ্য করে আপনারা জনসাধারণকে কি মেসেজ দেবেন আপনারা আমরা এটাই জনসাধারণকে মেসেজ দিতে চাই কি আমরা যে এডিসি আছি এডিস যে আমরা এখন শান্তিপূর্ণভাবে আছি এটাই আমরা চাই এডিসির এই আমাদের এই ত্রিপুরা ক্ষমতা আসার পরে আমাদের যে আমরা বাঙালি আছে কি ট্রাইবেল কি মুসলিম সবাই উপরে যে শান্তিপূর্ণভাবে আছি এটা আমরা চাই আমরা আগামী দিনে মানে সঙ্গে নিয়ে আমরা তো ধন্যবাদ দাদা আপনাকে তো আমি আমার আরেকজন আছে আমি শুনলাম যে আপনি এই বিলেসের নাকি তিপ্রামথা হয়ে সিলেক্টেড বা চেয়ারম্যান হিসেবে মেম্বার হিসাবে কাজ করছেন তো এই আপনার অভিজ্ঞতা আমি শুনতে চাই যে আপনার মেসি জনসাধারণকে কী দিতে চাই আমি তো মুঠার তরফ থেকে কইতে আসি যে যে আগে যে আমরা বর্তমান যেটা ইয়ে আসছিল আর কি বিজেপি নেতা এরপরে তো ইলেকশন ইলেকশন ইয়ে মুঠাতে মনে করো আমরা আসি শান্তিপূর্ণভাবে মুঠা মনে পরে তাহলে আমরা দোকান খুলতে কষ্ট হয়ে যাইতো তো এই কারণে আমি মুঠাকে সাপোর্ট করছি এবং জনসাধারণেরও ভিত্ত আসি যে আগামী দিনে মুঠাকে বুড আমরা শান্তিপূর্ণ থাকুন সবাই আমরা জাতীয় উপজাতি কোনো ভেদাভেদ নাই আমরা চাই যে শান্তিতে থাকো আমরা এটাই চাই বহুত বছর ঘুরছি বিজেপি লোক ঘুরছি সিপিএম লোক ঘুরছি কলমে এই শান্তি পাইছি না আমরা চাই চাই থামচার লোক থাকি আমরা শান্তি মতো থাকি তোমার নাম কি তদন্ত সাপোর্ট করেন না সবাই তাই সবাই ঠিক আছে দাদা আপনার এই যে কাজ কাজকর্মটা চালাতে আছে অক্ষণের জন্য যেটা দেখি গ্রামাঞ্চলে যেমন গামছা বিতরণ করছো অক্ষণের বয়স্কদের যে কম্বল বিতরণ করতে আছো এগুলো বাড়ি মানে খুব আনন্দিত আর ভবিষ্যতে যেমন বয়স্কদের সাইয়া যেমন একটু হেল্প করতে পারো এটা একটু মাথার থেকে কাজ করিবা সবাই যেমন ভালো হয় এই আশা মানে আর কি থাকবো তোমার কাছে এইটা দেখলাম আর কি মনে করেন যদি পঞ্চায়েত নির্বাচন হয় তাহলে মুঠাকে অবশ্যই ভোট দেবে এবং বুঝাই বুঝাই অন্যান্য

অ কাছামাচনে চা এটা কম্বল দিয়া যি ডি ব্ৰাহ্ম আদং নে পিছি যি জোকে নাইদ